শিক্ষক দুর্নীতি থেকে কয়লা পাচার কাণ্ডে এবার ইডির র্যাডারে রয়েছেন বীরভূম এবং পুরুলিয়ার আরও দুই বিধায়ক। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার হিট লিস্টে রয়েছেন দক্ষিণ কলকাতার এক নামজাদা মন্ত্রী। তিনি একসময় বীরভূমের পর্যবেক্ষকও ছিলেন। যদিও কে সেই মন্ত্রী এবং দুই বিধায়ক সে বিষয়ে ইডি এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত না দিলেও সূত্রের খবর, ইডির দেওয়া তথ্য অনুযায়ী স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দল এবং রাজ্যবাসী অনুমান করতে পারছে কারা সেই তিন কালপ্রিট। এদিকে কয়লাকাণ্ড এবং ইডির নজরে রাজ্যের আরও একাধিক পুলিশ কর্তা, অন্তত 8 জন আইপিএসকে 15 আগস্টের পর দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি একাধিক বিষয়ে ইডির সঙ্গে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। সেই বৈঠকের পরেই এই পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থায়, সূত্র এমনটাই জানাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে আইপিএস জ্ঞানবন্ত সিং থেকে কোটেশ্বর রাও সহ মুকেশ জৈন, তথাগত বসু, রাজীব মিশ্র সহ 8 জন আইপিএসকে তলব করেছে ইডি। অপরদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে জেলে বিশেষ কোনো সুবিধা দেওয়ার পক্ষপাতি নয় কারা দপ্তর। কিন্তু এদিন লক্ষ্য করা গেছে জেলের নিচুতলার কিছু কর্মী পার্থ চট্টোপাধ্যায়কে হুইল চেয়ার জোগাড় করে দিয়েছে। সেই হুইল চেয়ার নিয়ে পার্থ ঘুরলে নিচুতলার কর্মীদের ধমক দিচ্ছেন ওই জেলের জেলার। কোনো ধরনের অতিরিক্ত সুবিধা যাতে পার্থ চট্টোপাধ্যায়কে না দেওয়া হয় সেদিকেও কড়া নজর রাখছেন জেল কর্তৃপক্ষ। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা আরও জটিল হওয়ায় SSKM থেকে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য ডাক্তার পৌঁছেছে প্রেসিডেন্সি জেলে।